ড্রোন চলে আসলো। গুড মর্নিং, গুড মর্নিং সকলকে। দেখো আজকের কি পরিস্থিতি, আমি 7:16 রওনা দিয়েছি দিনাটা থেকে, 7:25 হয়ে গেছে। দেখো আমার দিনাটা থেকে ভেটাগুড়ি আসতে সময় লাগলো, ভেটাগুড়ি আসতে সময় লাগে 5 মিনিট আমার বাইকে। আজ এত কুয়াশা, এত কুয়াশা, আমি বাইকই চালাতে পারছি না। আমার ড্রেস ট্রেস সব ভিজে গেছে, মানে জাস্ট আমি 5 মিনিটের রাস্তা আসলাম, 10 মিনিটের রাস্তা আসলাম, দেখো আমার ব্যাগ ট্যাগ সব ভিজে গেছে। কি পরিস্থিতি দেখতে পাচ্ছ, দেখো এই দেখো জামায় পুরো জল লেগে রয়েছে, কুয়াশা লেগে রয়েছে, কি পরিস্থিতি দেখো। কিন্তু আমাকে স্কুলে ঢুকতে হবে 8টার মধ্যেই। দেখতে পাচ্ছ আমার পেছনে কুয়াশা। চলো বন্ধুরা, তো দেখো পুরো ব্যাগ ভিজে গেছে আমার। যাই হোক, গাড়ি চালাতে চালাতে কথা বলা যাবে না, তোমাদেরকে সকালটা শেয়ার করার জন্য একটু দাঁড়ালাম। চেষ্টা করবো কোচবিহারে গিয়েও কিছু শেয়ার করতে, যদি কুয়াশার মধ্যে দিয়ে গাড়ি চালাতে পারছি না। তারপরে এখানে এসে রেল গেটে আটকে গেলাম। ও এই যে ট্রেন আসবে সকালের DMU, যার জন্য আমি এখন এখানে রেল গেটে আটকে গেছি। এখন বাজে 7:43, আমি রওনা দিয়েছিলাম 7:16, এতটা সময় লাগে না কোচবিহার আসতে। এখন আমি কোচবিহার পৌঁছাতে পারিনি, দেখো পরে সকলে যে যাওয়ার মতো কর্মস্থানে যাচ্ছে।
দেখো দেখতে পাচ্ছ আমার চোখের পাতায় পুরো জল লেগে রয়েছে, মাফলারটা ভিজে গেছে, হেলমেট ভিজে গেছে, ব্যাগ ভিজে গেছে, কি পরিস্থিতি। এই যে আঙ্কেলকে দেখতে পাচ্ছেন, আঙ্কেল ভোর 4টায় উঠে এসেছে মাছ কিনতে, উনি মাছ কিনে নিয়ে যাচ্ছেন, বিজনেস করবেন। দেখুন কর্মস্থানে যতই ঠান্ডা হোক যাই হোক না কেন সকলকে বেরিয়ে আসতেই হয়, কিছু করার নেই, পেটের জন্য সকলকে আসতেই হয় বাইরে। ট্রেন চলে আসলো, রাস্তা ধরে যাবো আমার কম যাচ্ছি। আমি চলে আসলাম স্কুলে।